ওয়েলকাম স্টুডেন্ট, আমি কেরিয়ার ম্যাপ অনলাইনে তোমাদের সামনে আবার এসেছি ইকোনমি সাবজেক্ট নিয়ে। তো এর আগে আমি তোমাদের সামনে দু তিনটে ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো সবাই, তোমাদের অনেক কমেন্টও পেয়েছি, খুব ভালো লেগেছে। তো আজকে ইকোনমিক্সে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড সেন্ট্রাল বাজেট। ওকে, তো ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড সেন্ট্রাল বাজেটের ওপর তোমাদের এই টপিকটা এক্সাম ওরিয়েন্টেডে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই দুটো টপিকের ওপরে প্রচুর কোশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসছে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো আমার মনে হয় তোমাদের অনেকটাই বেনিফিট হবে। তো লেটস কন্টিনিউ। ডিসইনভেস্টমেন্ট, তো ডিসইনভেস্টমেন্ট কথার অর্থ কী? ডিসইনভেস্টমেন্ট কথার অর্থ হলো আমাদের ভারত সরকারের যে সমস্ত পিএসইউগুলো আছে, পিএসইউ স্ট্যান্ডস ফর পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ওকে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে কোনগুলো? যে সমস্ত কোম্পানি বা ফার্মগুলো, ইন্ডাস্ট্রিগুলোর 51% বা তার বেশি শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর বোথ, সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে, স্টেট গভর্নমেন্ট নিজে, অথবা সেন্ট্রাল এবং স্টেট দুটো মিলিয়ে যে সমস্ত ইন্ডাস্ট্রির 51% বা তার বেশি শেয়ার নিজেদের কাছে রেখেছে, বাকি 49% প্রাইভেটে কোনো কোম্পানির কাছে রেখেছে, সেগুলোকে বলা হয় পিএসইউ। এই সমস্ত পিএসইউগুলোকে ওপেন মার্কেটে বেসরকারিকরণ করে দেওয়ার যে প্রসেস তাকেই কিন্তু বলা হয় ডিসইনভেস্টমেন্ট। তো দেখো, ডিসইনভেস্টমেন্ট বুঝতে গেলে তাহলে তোমাদের মনে রাখতে হবে বেচে দেওয়া। হ্যাঁ, আমার সরকারের জিনিস, সরকারের কোম্পানি বেচে দেওয়া, বিক্রি করে দেওয়া। এই বিক্রি করে দেওয়া বা প্রাইভেট অর্গানাইজেশনের কাছে এটাকে সেল করে দেওয়াটাকেই ডিসইনভেস্টমেন্ট বলা হয়। তো এখানে আমাদের জানতে হবে যে এই ডিসইনভেস্টমেন্টটা আমাদের কান্ট্রিজ পয়েন্ট অফ ভিউতে কতটা সুবিধাজনক আর কতটা খারাপ, দুটোই আমাদেরকে এখানে দেখতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ডিসইনভেস্টমেন্ট করলে সত্যি কি আমাদের দেশের ক্ষতি হয় না ভালো হয়? ডিসইনভেস্টমেন্ট করার ফলে যে ফান্ডটা গভর্নমেন্টের কাছে আসে, এই ফান্ডটা কোথায় থাকে, কারা হ্যান্ডলিং করে, কোন কোন পারপাসে এই ফান্ড ইউটিলাইজ হয়, অর্থাৎ কোন কোন ফান্ডে, সরি, কোন কোন পারপাসে এই ফান্ডটাকে এক্সপেন্স করা হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তো ফার্স্ট দেখো কী লিখেছি আমি, হোয়েন গভর্নমেন্ট সোল্ড আউট পাবলিক কোম্পানি ইট ইজ কল্ড ডিসইনভেস্টমেন্ট। পাবলিক কোম্পানি মানেই তোমরা জানো গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানিকে যদি গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশনের কাছে বিক্রি করে দেয় তাকে বলা হয় ডিসইনভেস্টমেন্ট। টু কন্ট্রোল রিডিউসড গ্রোথ, ইনএফিসিয়েন্সি অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অন ইকোনমি ডিসইনভেস্টমেন্ট ইজ নেসেসারি। অর্থাৎ এখানে ডিসইনভেস্টমেন্ট কেন প্রয়োজন, অনেকে জিজ্ঞাসা করবে যে কেন ডিসইনভেস্টমেন্ট করছে, সরকারের কোম্পানি তো ভালোই, সরকারের কোম্পানি আছে, সরকার মনিটর করছে, সরকার রেগুলেট করছে, যা প্রফিট হচ্ছে সরকার পাচ্ছে, তাহলে কেন সরকার এই জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে? তার জন্য তোমরা মনে রাখবে, হ্যাঁ, আমাদের কান্ট্রির যখন গ্রোথ রেটটা কমে যায়, ঠিক আছে, আর কি ইনএফিসিয়েন্সি দেখা দেয়। ইনএফিসিয়েন্সি কোথায়? ইন্ডাস্ট্রির পার্টিকুলার কোনো একটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে যার ইনএফিসিয়েন্সি দেখা দিয়েছে, অর্থাৎ ওই ইন্ডাস্ট্রিটার যা অ্যাকচুয়াল ফাংশানিং করার ক্ষমতা রয়েছে তার থেকে কিন্তু বিলো রেটে ফাংশানিং করছে। ওকে, তখন সেটাকে বলা হয় ইনএফিসিয়েন্সি। আর নেগেটিভ ইম্প্যাক্ট অন ইকোনমি, অর্থাৎ এমন কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি রয়েছে গভর্নমেন্টের যেটার জন্য গভর্নমেন্টের ইনকাম তো হচ্ছেই না, উল্টে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ লস সাফার করতে হচ্ছে গভর্নমেন্টকে। হ্যাঁ, তা এই লসটা আমাদের গভর্নমেন্টের ইন্ডিয়ার ইকোনমির ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তো এই নেগেটিভ ইম্প্যাক্টটা থেকে বেরিয়ে আসার জন্য গভর্নমেন্ট কী করবে, বাধ্য হয়ে সেটাকে সেল করে দিতে বাধ্য হচ্ছে। তাহলে এই জন্য গভর্নমেন্ট কিছু কিছু ব্যাড বা উইক গভর্নমেন্ট কোম্পানি বা পাবলিক কোম্পানি রয়েছে যেগুলো, সেগুলোকে সেল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো এটা প্রয়োজনও আছে অবশ্য, দেশের আমাদের কান্ট্রির পয়েন্ট অফ ভিউতে কিন্তু ডিসইনভেস্টমেন্ট সত্যি প্রয়োজন আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ডিসইনভেস্টমেন্ট প্রয়োজন আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেগুলো ডেড, অর্থাৎ যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্ট কোনো অবস্থাতেই আর কোনো রেভিনিউ পাওয়ার চান্সেস নেই,
যে কোম্পানিগুলো সম্পূর্ণভাবে নষ্টের দিকে চলে গেছে, যেগুলোকে কোনোভাবে আর সার্ভাইভ করার সম্ভাবনা নয়, সেগুলো যদি ডিসইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু আমাদের কান্ট্রির বেনিফিট আছে। কিন্তু যদি যেগুলো রানিং কোম্পানি, অর্থাৎ যেগুলো রেগুলার ইনকাম গভর্নমেন্টকে দিচ্ছে, ফর এক্সাম্পল এলআইসি, আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা গভর্নমেন্ট পাবলিক পিএসইউ একটা, এটা কিন্তু একটা রেগুলার ইনকাম দিচ্ছে গভর্নমেন্ট, এটা কোনোভাবেই কিন্তু গভর্নমেন্টে সোল্ড আউট করা উচিত নয়, বিকজ এর থেকে রেগুলার ইনকাম আসছে। তাহলে কোনগুলো আমাদের সোল্ড আউট করে দিলে দেশের ভালো হবে, কোনগুলো সোল্ড আউট করা কোনোভাবেই উচিত নয়, এগুলোই কিন্তু আমাদের আজকে টপিক। ওকে, তো দেখো কীভাবে বা কারা এই ডিসইনভেস্টমেন্ট প্রসেসটা রেগুলেট করে, আর ডিসইনভেস্টমেন্ট করার ফলে কোম্পানিটা সোল্ড আউট করার পর যে ফান্ডটা আসে সেটা কাদের কাছে থাকে, এটার জন্য তোমরা মনে রাখবে 2005 সালে NIF স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড, এটা তৈরি করা হয়। ওকে, কেন তৈরি করা হয়? টু মনিটর দ্য প্রসেস অফ ডিসইনভেস্টমেন্ট। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসার চান্স আছে, হু ইজ দ্য মনিটরিং বোর্ড ফর ডিসইনভেস্টমেন্ট, বুঝতে পেরেছো? তোমরা মনে রাখবে NIF, দ্যাট ইজ ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড, এ কিন্তু পুরো কান্ট্রিতে আমাদের দেশে ডিসইনভেস্টমেন্ট প্রসেসটাকে মনিটর করে, আর এই বোর্ডটা তৈরি হয়েছে 2005। ফিনান্স মিনিস্টার বা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই বোর্ডটা তৈরি হয়েছে, যে ডিসইনভেস্টমেন্ট প্রসেসটাকে মনিটর করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসইনভেস্টমেন্ট করার ফলে যে ফান্ডটা পাওয়া যায় সেটা এরা নিজেদের কাছেই রাখে। নেক্সট আছে, দ্য ডিপার্টমেন্ট অফ ডিসইনভেস্টমেন্ট হ্যাজ বিন রিনেমড। ওকে, এটাও তোমাদের জন্য প্রয়োজন। এই NIFকে আমাদের 14th April 2016 নতুন করে আবার নাম দেওয়া হয়েছে। কী নাম দেওয়া হয়েছে? দীপম, নিউ নাম দেওয়া হয়েছে দীপম। দীপম স্ট্যান্ডস ফর ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট। অর্থাৎ আগে যেটা NIF ছিল 2005 থেকে, সেটা 2016 গভর্নমেন্ট নাম চেঞ্জ করে কি বলল? দীপম। ওকে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দীপম, হোয়াট ইজ দীপম আর ফাংশন অফ দীপম, এটা মনে রাখবে। এটা 2016, হ্যাঁ, 14th April নিউ নেম করা হয়েছে, তোমরা এটা জেনে রাখবে, এটাও পরীক্ষা দিতে পারে। হ্যাজ বিন মেড দ্য নোডাল ডিপার্টমেন্ট ফর দ্য স্ট্র্যাটেজিক স্টেক ইন দ্য PSU। হেয়ার আমি একটা ওয়ার্ড ইউজ করেছি, দেখো, নোডাল ডিপার্টমেন্ট, তোমরা মনে রাখবে যে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে টোটাল 6খানা নোডাল ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো নীতি আয়োগ একটা, হ্যাঁ, মানিটারি পলিসি মেনটেন করার জন্য একটা, এই 6টার মধ্যে থেকে দীপম হচ্ছে ওয়ান অফ দেম। ওকে, আউট অফ 6 দীপম ইজ ওয়ান অফ দেম, ক্রিয়েটেড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, টু মনিটর অ্যান্ড রেগুলেট দ্য ডিসইনভেস্টমেন্ট প্রসিডিওর। ওকে, ইম্পর্টেন্স অফ ডিসইনভেস্টমেন্ট, দেখো আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছি যে ডিসইনভেস্টমেন্টের ইম্পর্টেন্সও আছে, আবার এর চ্যালেঞ্জও রয়েছে, অর্থাৎ ডিমেরিটসও রয়েছে। তো কী কী কারণে বা কেন ডিসইনভেস্টমেন্ট আমাদের দেশের জন্য ভালো? নাম্বার ওয়ান, ইন দ্য শর্ট রান ইট হেল্পস টু ফাইন্যান্স ফিসক্যাল ডেফিসিট। এই ফিসক্যাল ডেফিসিট তোমাদের কাছে, অনেকের কাছে নতুন কথা হতে পারে, এটা আমি পরবর্তী ক্লাসে অবশ্যই যে চ্যাপ্টারটা ফিসক্যাল পলিসি বা ফিসক্যাল ডেফিসিট নিয়ে পড়ানো হয় সেই টপিকটা যখন আসবে আমি ডিটেলসে বলবো। শর্টে তোমরা মনে রাখবে, ফিসক্যাল ডেফিসিট মিন্স এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ। সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন জায়গা থেকে যে ইনকাম করে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ট্যাক্স। ট্যাক্স ছাড়াও আরও অনেক জায়গা থেকে আছে, আমি বাজেটে যাবো যখন বলবো তোমাদের। তো এই যে ট্যাক্স থেকে ইনকাম করছে বা বিভিন্ন সোর্স থেকে ইনকাম করছে, সেগুলো কিন্তু বিভিন্ন পারপাসে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সপেন্স করছে, আমাদের ডেভেলপমেন্টের জন্য, কনস্ট্রাকশনের জন্য বলো। এই এক্সপেন্সেস যদি ইনকামের থেকে বেশি হয় তখন ডিফারেন্সটাকে বলা হয় ডেফিসিট। তো শর্ট রানে এই ডেফিসিটটাকে মেটানোর জন্য ডিসইনভেস্টমেন্ট প্রয়োজন। কেন? কারণ ডিসইনভেস্টমেন্ট করলে পরে যে
একটা মোটা ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আসলো, সেই ফান্ডটা দিয়ে ডেফিসিটটাকে মেটাতে পারলো। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্স অফ ডিস ইনভেস্টমেন্ট কী পেলাম, যে শর্ট টার্মে বা শর্ট রানে ফিসকাল ডেফিসিটটাকে মেটানোর জন্য বা ফুলফিল করার জন্য আমাদের ডিস ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। সেকেন্ড, দ্য ফান্ড মে বি ইউটিলাইজড ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইয়েস, ধরো এমন কোনো রিমোট এরিয়া রয়েছে, এমন কোনো ভিলেজ রয়েছে যেখানে এখনও অবধি কোনো রোড কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হয়নি, যেখানে এখনও পর্যন্ত কোনো রেলওয়েজ কানেকশান হয়নি, তাহলে সেই সমস্ত গ্রামগুলোকে আমাদের মেন স্ট্রিমের মধ্যে আনতে গেলে, সোসাইটির মেন স্ট্রিমের মধ্যে আনতে গেলে তাদের ডেভেলপমেন্টের প্রয়োজন। সেখানে হয়তো এমন কোনো একটা নদী বা রিভার রয়েছে যেখানে কোনো ভালো মানে ব্রিজ না থাকার জন্য এদিকের লোক ওদিকে যেতে পারছে না, তাদের লাইফটা সাফারিং হচ্ছে, তা তাদেরকে মেন স্ট্রিমে আসার জন্য সেই নদীর উপরে একটা খুব সুন্দর একটা ব্রিজ দরকার। তার মানে কি, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার করতে চাইছে। তো ইউনো, যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে, সে নতুন রেল লাইন বসানো বলো, নতুন রোড তৈরি করা বলো, নতুন ব্রিজেস তৈরি করা বলো, হ্যাঁ যেটা করুক না কেন, সবার আগে কী দরকার, টাকা। তাহলে এই টাকাটা গভর্নমেন্ট পাবে কোথার থেকে, তার জন্য গভর্নমেন্ট তখন কী কোন অপশানটা বেছে নেয়, সেই সমস্ত উইক ফার্মগুলোকে, উইক গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিগুলোকে গভর্নমেন্ট চুজ করে নেয়, সিলেক্ট করে নেয়, যেগুলোর থেকে গভর্নমেন্ট কোনোভাবে আর রেভিনিউ করতে পারছে না, যেগুলো এভরি ইয়ার লস সাফার করছে, কোম্পানির থেকে গভর্নমেন্টের ঘরে টাকা আসবে কোথায়, উল্টে সাবসিডি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে, বিকজ সেই ইন্ডাস্ট্রিতে অনেক লোক চাকরি করছে। এখন ইন্ডাস্ট্রিকে যদি বন্ধ করে দেয় গভর্নমেন্ট, তাহলে সেই লোকগুলো আনএমপ্লয়েড হয়ে যাবে, তাদের ফ্যামিলি রয়েছে, তারা লোকগুলো যাবে কোথায়। তাহলে গভর্নমেন্ট এখন দেখো এমন একটা পজিশানে দাঁড়িয়ে আছে সেই সমস্ত উইক কোম্পানির জন্য, যে এই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট না পারছে ফেলে দিতে, না পারছে বন্ধ করতে, না পারছে চালাতে, কারণ চালাতে গেলে লস সাফার করতে হচ্ছে, বন্ধ করে দিলে কর্মচারীরা চাকরি হারাবে। হ্যাঁ, তাহলে কী করবে, কোন উপায়টা নেবে, তখন বাধ্য হয়ে ডিসইনভেস্টমেন্ট করছে, অর্থাৎ প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। এতে সব দিক বজায় থাকলো, কীরকম, প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করার ফলে ওই লোকগুলো তারা চাকরিটা হারাতে পারলো না, কারণ প্রাইভেট কোম্পানির সঙ্গে এরকমই ডিড করা হয় যে যারা এক্সিস্টিং এমপ্লয়িজ রয়েছে তাদেরকে চাকরি থেকে ছাড়ানো যাবে না। তাহলে দেখো কেউ জবলেস হলো না, এক নাম্বার। দুই নাম্বার, কিছুটা শেয়ার প্রাইভেট কোম্পানিকে বিক্রি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনেক টাকা আসলো, একটা ফান্ড আসলো, সেই ফান্ড দিয়ে তারা কী করবে, ইনফ্রাস্ট্রাকচার করতে পারবে। তাহলে আমাদের দেশের যে সমস্ত ভিলেজগুলো রয়েছে যেগুলো এখনও ডেভেলপমেন্টের স্পর্শ পর্যন্ত পায়নি, তাদেরকে আমরা ডেভেলপমেন্টের ছোঁয়াটা দিতে পারছি বিকজ অব দ্য ডিসইনভেস্টমেন্ট। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ ডিস ইনভেস্টমেন্ট। নেক্সট, রিপেমেন্ট অফ গভর্নমেন্ট ডেট। তোমরা জানো প্রত্যেকটা গভর্নমেন্টকে তার নর্মাল অ্যাক্টিভিটিস রান করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিতে হয়, এই লোনটাকে বলা হয় গভর্নমেন্ট ডেট। এই গভর্নমেন্ট ডেটটার রিপেমেন্ট করার জন্য বা টাকা পরিশোধ করার জন্যও আমরা ডিস ইনভেস্টমেন্ট থেকে যে ফান্ডটা পেয়ে থাকি সেই ফান্ডটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। সো অ্যানাদার বেনিফিট অফ ডিস ইনভেস্টমেন্ট ইজ রিপেমেন্ট অফ গভর্নমেন্ট ডেট। It can help in generating a better environment for investment crowding in. হ্যাঁ, ইনভেস্টমেন্ট ফর ক্রাউডিং ইন জিনিসটা কী, দেখো ক্রাউড কথা থেকে ক্রাউডিং ইন এসেছে। সাপোজ, হ্যাঁ আমি একটা ইন্ডাস্ট্রি নিলাম, ঠিক আছে, গভর্নমেন্ট কী ভাবলো যে এই ইন্ডাস্ট্রিটা অ্যাট প্রেজেন্ট খুব প্রফিটেবল হবে, নতুন কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করছে গভর্নমেন্ট, হ্যাঁ তো এইখানে গভর্নমেন্ট প্রচুর টাকা ফান্ড ইনভেস্ট করলো। কে ইনভেস্ট করছে? আমাদের দেশের সরকার ফান্ড এখানে ইনভেস্ট করছে। যখনই গভর্নমেন্ট কোনো একটা নতুন ইন্ডাস্ট্রিতে, নিউ টেকনোলজিতে প্রচুর টাকা ফান্ড ইনভেস্ট করবে, তখন যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে আমাদের দেশে, হ্যাঁ যাদের কাছে হিউজ ফান্ড আছে, যাদের কাছে ফান্ডের কোনো শর্টফল হয় না, তারা ভাববে যে গভর্নমেন্টের মতো একটা পজিশান নতুনভাবে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে, তার মানে ওই জিনিসটা নিশ্চয়ই প্রফিটেবল হবে, নইলে গভর্নমেন্ট এত টাকা কেন নষ্ট করছে।
তখন ওরা কি করবে, ওরা নিজেদের মতো করে জায়গা খুঁজে সেম ইন্ডাস্ট্রিতে ওরাও কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য লাইনে চলে আসবে। এ বি সি বিভিন্ন প্রাইভেট কোম্পানি একের পর এক এই সেম ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য দৌড়ে আসবে। তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট শুধুমাত্র একটা জায়গায় ইন্ডাস্ট্রিতে করার জন্য এগিয়ে এসেছিল, এখন দেখো হাজার একজন আসছে। তার মানে কি হচ্ছে, ক্রাউডিং ইন হচ্ছে। কিসের জন্য, এমন একটা এনভায়রনমেন্ট গভর্নমেন্ট তৈরি করলো। তাহলে এই যে গভর্নমেন্ট নতুন একটা ইন্ডাস্ট্রিতে ফান্ড ইনভেস্ট করছে, তাহলে এই ফান্ডটা গভর্নমেন্টের কাছে তো ছিল না, আসলো কোথার থেকে, এমন কোনো উইক ইন্ডাস্ট্রি যেটা গভর্নমেন্টের আন্ডারে ছিল, যেখান থেকে গভর্নমেন্টের কোনো রেভিনিউ আসছিল না, সেটা ডিসইনভেস্টমেন্ট করে দিল। এই ডিসইনভেস্টমেন্ট করে গভর্নমেন্টের কাছে প্রচুর টাকা আসলো, হিউজ অ্যামাউন্ট একটা ফান্ড তৈরি হলো। এই ফান্ডের একটা অংশ এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলো, গভর্নমেন্টকে দেখার সাথে সাথে প্রাইভেট কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতে শুরু করলো। তাহলে দেখো, একটা উইক ইন্ডাস্ট্রিকে সেল করার জন্য কতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হতে শুরু করেছে, একটার পর একটা নতুন প্রাইভেট কোম্পানিগুলো এসে ইনভেস্ট করতে শুরু করবে ওই সেক্টরটায়। তাহলে কি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে নাকি বলো? এইভাবে ডিসইনভেস্টমেন্ট করলে পরোক্ষভাবে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বেনিফিট পেতে পারি। সো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ডিসইনভেস্টমেন্ট কতটা প্রয়োজন আমাদের দেশের জন্য। কিন্তু বারবার আমি একটা কথা বলবো, ডিসইনভেস্টমেন্ট দেশের জন্য প্রয়োজন অবশ্যই, কিন্তু সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ডিসইনভেস্টমেন্ট করতে হবে যেগুলো থেকে গভর্নমেন্ট প্রফিট আর্নিং করতে পারে না। প্রফিট হচ্ছে এরকম কোম্পানি বেচে দিলে কিন্তু তার ক্রিটিসিজম করতেই হবে, তার জন্য আমাদের রাস্তায় নামতে হবে। হ্যাঁ, কিন্তু যেগুলো সত্যি সত্যি একদম নষ্ট হয়ে গেছে, যেগুলো থেকে ইন ফিউচার আর কোনোভাবেই প্রফিট আর্নিং পসিবল নয়, সেই কোম্পানি বেচে দিলে কিন্তু গভর্নমেন্টকে সেটা সাপোর্ট করা উচিত। আমরা জেনারেল পাবলিক কিন্তু গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারি যে হ্যাঁ, গভর্নমেন্ট ঠিকই করছে, এই কোম্পানি তো আর বাঁচার চান্স নেই, একে রেখে কী লাভ, একে বিক্রি করে দাও, দিয়ে যে ফান্ডটা হবে সেই ফান্ডটা এই সমস্ত পারপাস ইউটিলাইজ করো। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিসইনভেস্টমেন্ট। ডিমেরিটস অফ ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট করলে পরে, খুব বেশি করে ডিসইনভেস্টমেন্ট যদি করা হয় তাহলে আমাদের দেশের কী কী অসুবিধা হতে পারে, কী কী প্রবলেম অ্যারাইজ হতে পারে। নাম্বার ওয়ান, লস অফ রেগুলার ইনকাম ইফ দ্য গভর্নমেন্ট সোল্ড আউট দ্য প্রফিটেবল পিএসইউস, যেটা আমরা একটু আগে বলছিলাম। হ্যাঁ, যে সমস্ত পিএসইউগুলো, পিএসইউ স্ট্যান্ডস ফর পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউগুলো প্রফিটেবল অর্থাৎ যেগুলোর থেকে গভর্নমেন্ট স্টিল ইনকাম করছে এভরি ইয়ার, সেগুলোর থেকে প্রফিট আর্নিং করছে, সেগুলো কখনোই বিক্রি করা উচিত নয়। তাতে কিন্তু আমাদের গভর্নমেন্টের রেগুলার যে ইনকামের চান্স ছিল সেই রেগুলার ইনকামের চান্সেসটা লস হবে, অর্থাৎ হারিয়ে ফেলবো আমরা, তাই নাকি? আমরা রেগুলার একটা পিএসইউ থেকে প্রফিট পাচ্ছি, সেটা বিক্রি করলাম, তাহলে সেই প্রফিটটা তো আমরা আর পাবো না, কারণ এই প্রফিটটা এখন প্রাইভেট কোম্পানি নিয়ে নেবে। তাই ভেবে চিনতে ডিসইনভেস্টমেন্ট করতে হয়। নেক্সট, লস অফ সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি কি, দেখো তোমরা প্রত্যেকে কোন সার্ভিসের জন্য, কোন চাকরি পাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কেন আমার ভিডিও দেখছ, নিশ্চয়ই কোনো গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য, সরকারি চাকরি করার জন্য, তাই তো? তাহলে সরকারি চাকরি করার জন্য তোমরা এত কষ্ট করছো, এত পড়াশুনো করছো কেন? কারণ সরকারি চাকরিতে কি আছে, সোশ্যাল সিকিউরিটি রয়েছে, অর্থাৎ একবার যদি তুমি গভর্নমেন্ট জব পেয়ে যাও তোমার লাইফ টাইম সিকিউরড হলো, কোনোভাবে কেউ তোমাকে আর চাকরি থেকে বসাতে পারবে না, বরখাস্ত করতে পারবে না, তাই তো? কিন্তু যদি প্রাইভেট কোম্পানিতে তুমি চাকরি করো, তুমি যদি পারফরমেন্স ঠিকঠাক না দেখাতে পারো, তোমাকে রাখবে প্রাইভেট কোম্পানি? এক বছর দু বছর হয়তো তোমাকে সাফার করলো, তারপরেই কিন্তু তোমাকে বলবে ইউ মে গো নাও, তুমি আসতে পারো। তাহলে প্রাইভেট কোম্পানিতে আমাদের কী নেই, আমাদের জব সিকিউরিটি নেই, আমাদের ইনকামের সিকিউরিটি নেই। তাই আমরা লস অফ সোশ্যাল সিকিউরিটির একটা সম্ভাবনাতে এসে যেতে পারি যদি গভর্নমেন্ট বেশি বেশি করে ডিসইনভেস্টমেন্ট করে ফেলে। বুঝতে পেরেছো ডিমেরিটসটা? নেক্সট, ক্রনিক ক্যাপিটালিজম মে কেম ইন টু ইফেক্ট। ক্রনিক ক্যাপিটালিজম মানে হচ্ছে
তোমাদেরকে ফার্স্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম ইকোনমি আমাদের তিন রকমের, হ্যাঁ, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, একটা মিক্সড ইকোনমি। এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি হয়, বেশিরভাগ জিনিসটাই কিন্তু, সরি জিনিস বলবো না, বেশিরভাগ ফার্ম বা ইন্ডাস্ট্রি বেসরকারি মালিকানায় গড়ে ওঠে। তো ডিসইনভেস্টমেন্ট করলে সেটাই হবে। তাই কোয়ানি ক্যাপিটালিজম মানে পুরো জিনিসটা ক্যাপিটালিস্ট মার্কেটের দিকে আস্তে আস্তে চলে যাবে, অর্থাৎ ইন্ডিয়া যে প্রেজেন্ট সিচুয়েশনে মিক্সড ইকোনমিতে রয়েছে সেটা থাকবে না। আর এটা যদি হয়ে যায় তাহলে বুঝতে পারছো একটু আগে এই পয়েন্টে যেটা বোঝাচ্ছিলাম, আমাদের জব সিকিউরিটি চলে যাবে, আমাদের চয়েসেস চলে যাবে, কারণ ক্যাপিটালিস্ট ইকোনমিতে কিন্তু কাস্টমার্স চয়েসে কোনো গুডস প্রডিউস হয় না, গুডস প্রডিউস হয় তাদের ইচ্ছা মতো যারা এন্টারপ্রেনার আছে, কারণ এন্টারপ্রেনাররা প্রফিট করতে এসছে, তোমাকে সার্ভিস দিতে আসেনি, তা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। নেক্সট, আনর্থি ডিলস। আনর্থি ডিলস বলতে কী বোঝায়, এমন কিছু গুডস বা সার্ভিস ওরা প্রডিউস করবে যেগুলো ওদের কাছে প্রফিটেবল কিন্তু সোসাইটির কাছে হার্মফুল। তো ওরা তো সোসাইটির কাছে হার্মফুল হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সেটা ভাববে না, ওরা মেন কী দেখবে, ওদের মেন টার্গেট হচ্ছে প্রফিট আর্নিং করা, নট অনলি প্রফিট আর্নিং, প্রফিট ম্যাক্সিমাইজ করা। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য ওরা আনর্থি ডিলস করবে আর প্রাইভেট মনোপলিস সৃষ্টি হবে, পুরো মার্কেটে একটা বেসরকারি মালিকানার একচেটিয়া কারবার আমরা দেখতে পাবো। তাই ডিসইনভেস্টমেন্ট ইজ ডেঞ্জারাস ফর আস। ওকে, নিউ টপিক আজকের বাজেট। ওকে, আমি শুরুতেই দেখবে হেডিং দিয়েছিলাম ইন ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড বাজেট। তো ডিসইনভেস্টমেন্ট তোমরা পড়লে শুনলে, এখন আমরা বাজেট স্টার্ট করব। ওকে, তো বাজেট সম্পর্কে আশা করি তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা রয়েছে, তবু আমি একটু বেশি একটা ধারণা তোমাদেরকে শেয়ার করি, তারপরে এখানে কি আছে অবশ্যই পড়ব। দেখো, বাজেট মানেই হলো ফোরকাস্ট করা। ওকে, তো আমরা জানি প্রত্যেক বছর আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার সেটা ফার্স্ট এপ্রিল স্টার্ট হয়, আমি আগের ভিডিওতেও বলেছি, আর শেষ হয় কিন্তু নেক্সট ইয়ার 31st March। ওকে, তো এই ফার্স্ট এপ্রিল 2023-31st March 2024 এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে গভর্নমেন্ট কোন কোন সোর্স থেকে কিভাবে ইনকাম করবে, সেই ইনকামের ফান্ডগুলো কোথায় কোথায় কিভাবে এক্সপেন্স করবে, এগুলো আগের থেকে ভেবে নেওয়া এবং সেই ওয়াইজ একটা স্টেটমেন্ট তৈরি করার নামটাকেই হলো বাজেট বলা হয়। তো বাজেট অ্যাট প্রেজেন্ট তোমরা জানো যে প্রত্যেক বছর 1st February ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার এটাকে পাস আউট করে, কোথায়, পার্লামেন্টে। তো 1st February যে এটা পার্লামেন্টে পাস আউট করা হচ্ছে, তাহলে তার মানে কি এটা 1st February ঠিক 8-10 দিন আগে কি প্রিপারেশন করা হয়, বাজেট কি 1st February কিছুদিন আগে তৈরি করা হয়, নো, কীভাবে তৈরি হয় করা হয়, কতদিন আগে থেকে তৈরি করা হয়, সেগুলোই কিন্তু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। চলো কন্টিনিউ। বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, আমাদের যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমরা অনেকেই পড়ো পরীক্ষার জন্য, হ্যাঁ, ভারতের সংবিধান দেখো, ফার্স্ট টু লাস্ট পুরোটা তোমরা পাতা উল্টিয়ে দেখবে, আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু বাজেট কথাটা উল্লেখ করা নেই, তার পরিবর্তে কোন কথাটা লেখা আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, কোথায় পাবে, আর্টিকেল নাম্বার 112, 112 নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে যে কথাটা বলা আছে সেটাই কিন্তু আমাদের কমন টার্মে বাজেট বলে আমরা চিনি। ওকে, ইট ইজ আ টুল টু ইমপ্লিমেন্ট ফিসকাল পলিসি। বাজেটের মাধ্যমে আমরা ফিসকাল পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। নাম্বার 3, ইট ইজ আ স্টেটমেন্ট অফ গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট কোথা থেকে কীভাবে রেভিনিউ করছে, দ্যাট ইজ ইনকাম করছে, সেই ইনকামের টাকাগুলো কোথায় কোথায় কীভাবে এক্সপেন্ডিচার করবে, তার একটা স্টেটমেন্টকে বলা হয় বাজেট। ইট ইজ আ মেজর রোল অফ লোকসভা বাট আ মিনিমাম রোল অফ রাজ্যসভা। এখানে আমাদের একটু বলি যে আমাদের গভর্নমেন্টের পার্লামেন্টে দুটো হাউস আছে, একটা লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো বাজেট পুরোটাই কিন্তু লোকসভার একটা অ্যাক্টিভ পোর্শন, তার মানে এটা ভাববে না যে রাজ্যসভার কোনো ভূমিকা নেই, রাজ্যসভার ভূমিকা আছে কিন্তু খুব কম, মেন যে হাউস থেকে আমাদের বাজেটটা পাস করতে হয় সেটা হচ্ছে লোকসভা। হ্যাঁ, আর ইট ডিসক্রাইবস দ্য ট্যাক্স প্রভিশনস, কোন কোন সেক্টর থেকে কিভাবে ট্যাক্স নেওয়া হবে,
ট্যাক্সটা প্রোগ্রেসিভ হবে না ডিগ্রেসিভ হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা বাজেট থেকে জানতে পারি। আর ইট ইজ প্রেজেন্টেড বাই, আমি প্রথমে বলেছি আজকে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অন 1st February, এই ডেটটা মাথায় রাখবে, 1st February এটা পাস করা হয়। বাট ওয়ার্ক স্টার্ট, কিন্তু এই বাজেট তৈরি করার কাজটা শুরু হয় কবে থেকে, বিফোর 6 মান্থস, অর্থাৎ 1st February ঠিক 6 মাস আগের থেকেই ইউনিয়ন ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার কিন্তু এই বাজেট তৈরির কাজ শুরু করে দেয়। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যত রকমের ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টকে নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয় যে এত তারিখের মধ্যে তোমরা তোমাদের কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচ হবে, কী পারপাসে খরচ করবে, এই খরচগুলো কোথার থেকে আসবে, তার একটা লিস্ট পাঠাতে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই লিস্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে আসে, তারপরে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্ট সমস্ত কিছু আলোচনার মাধ্যমে একটা ফাইনাল স্টেটমেন্ট তৈরি করে, সেই ফাইনাল স্টেটমেন্টটাকে বলা হয় বাজেট। ওকে, বাজেট নিয়ে আরও দুটো তোমরা জানবে যে ক্যান হ্যাভ সেপারেট রেলওয়ে বাজেট অ্যান্ড জেনারেল বাজেট। আগে 2017 আগে আমরা দেখেছি যে রেলওয়ে বাজেট আর জেনারেল বাজেট দুরকম বাজেট আমরা পাস করা দেখতে পেতাম। হ্যাঁ, রেল মিনিস্টার রেলওয়ে বাজেট পাস করতেন আর ফাইন্যান্স মিনিস্টার জেনারেল বাজেট পাস করতেন, ঠিক আছে। কেন হতো এটা দেখো, কারণ দেখো সে ব্রিটিশ আমল থেকে আমরা দেখে এসেছি যে ভারতবর্ষের রেল একটা বিশাল বড় সেক্টর, রেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু চাকরি করছে, এবং এর সার্ভিস দেওয়ার যে এরিয়া, সার্ভিসিং এরিয়াটাও কিন্তু হিউজ। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই ভারতবর্ষে যেখানে রেলের সার্ভিস নেই। তো এত বড় একটা ডিপার্টমেন্টকে মনিটরিং করার জন্য, হ্যাঁ, পুরো জিনিসটাকে যদি আমরা ফাইন্যান্স মিনিস্টারের হাতে ছেড়ে দিই তো তিনি একা সেটা ট্যাকেল করতে নাও পারে, এই চিন্তাধারা থেকেই কিন্তু রেল মিনিস্টারকে রেলের বাজেট বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এটাই আগের রুলস ছিল এবং সিস্টেম ছিল। বাট 2017 থেকে এই দুটো বাজেটকে মার্জ করে তার একটা কমন বাজেট নাম দেওয়া হয়েছে। এখনকার কিন্তু বাজেটকে জেনারেল বাজেটও বলা হয় না, রেলওয়ে বাজেটও বলা হয় না। তাহলে বর্তমানে 2017 পর থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পাস করে তাকে কী নামে আমরা জানি, কমন বাজেট নামে জানি। হ্যাঁ, আর এই কমন বাজেট নামটা দিয়েছেন কে, বিবেক দেবরায় কমিটি। বিবেক দেবরায়কে চেয়ারম্যান করে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কমিটি বানানো হয়েছিল। এই বিবেক দেবরায় কমিটি বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে দেখেছে যে অ্যাট প্রেজেন্ট রেল আর জেনারেল দুটো আলাদা আলাদা বাজেট পাস করার কোনো মানেই হয় না, বিকজ রেল ডিপার্টমেন্টকে কীভাবে টাকা দিয়ে হেল্প করা হবে এসব কিছু কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে হয়, ফাইন্যান্স মিনিস্টারই করে থাকে। তাহলে ফাইন্যান্স মিনিস্টার টাকা দেবে, তারপরে তো রেল মিনিস্টার তার কাজগুলো করবে। তাহলে যদি পুরো জিনিসটার জন্য রেলওয়ে মিনিস্টারকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে উনি আলাদা করে আর বাজেট পাস করে কী করবে, তাহলে একসাথেই করা হোক। এই ভেবে আগেকার পুরনো সিস্টেমটাকে, বহু বছরের পুরনো সিস্টেমটাকে মার্চ করে কমন বাজেট আমরা পাস করছি। তাই তোমরা পরীক্ষার জন্য এই দুটো কথা মাথায় রাখবে, কোন ইয়ার থেকে দুটো বাজেট মার্জ হয়েছে 1 নম্বর, আর 2 নম্বর কোন কমিটির দ্বারা এটা হয়েছে, বিবেক দেবরায় কমিটি। ওকে, এটা তোমাদের কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউতে জানার প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিং বলার আগে তোমাদেরকে একটু বলি, নর্মালি কী হয় দেখো, জিরো বেসড বাজেটিং কিন্তু সবসময় হয় না। নর্মালি কী হয় দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি কোন ইয়ারে, 2023-24 সালে, তো 2022-23 বা 2021-22, অর্থাৎ বর্তমান বছরের ঠিক পেছনে আমি 2 বছরে গেলাম। তো এই পেছনের লাস্ট 2 ইয়ার্সে কোন সেক্টরে, আমি একটা এক্সাম্পলই নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, ধরো যে রেলটাকে নিলাম, রেলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 2021-22 সালে 100 টাকা ডোনেট করেছিল, মানে স্যাংশন করেছিল। আমি একদম কম নিলাম, 100 টাকা তো হয় না, আমি বোঝানোর জন্য জাস্ট 100 টাকা স্যাংশন করেছিল রেলের জন্য, নতুন নিউ ফান্ড, নিউ রেলওয়ে ট্র্যাক, নিউ কোচেস, এগুলো কেনার জন্য 100 টাকা।
ঠিক আছে 21-22 সালে 22-23 সালে বাজেট পাস করার সময় সেটাকে 20% বাড়িয়ে দিল কি করলো 120 টাকা সাংশন করলো যে এই 120 টাকা দিয়ে তুমি 22-23 সালে রেল ডিপার্টমেন্ট থেকে যত রকমের নিউ রেল কোচেস বানাতে হয় নতুন রেল ট্র্যাকস যদি তৈরি করতে হয় যা কিছু করতে হয় এই ফান্ডের উপরে করো তাহলে দেখো এগুলো কি হচ্ছে লাস্ট ইয়ারের ফিগারের উপরে বেস করে কারেন্ট ইয়ারের একটা এস্টিমেটেড এক্সপেন্সেস কিন্তু মিনিস্টার বেঁধে দিচ্ছে হ্যাঁ এবার 22-23 এর এই 120 টাকার উপরে বেস করে 23-24 সালের জন্য আবার বাজেট করলো 23-24 সালে বললো আচ্ছা 22-23 সালে তোমাদেরকে 120 টাকা দিয়েছিলাম তো এবার তোমরা নাও 150 টাকা নাও 150 রুপিস তোমাদেরকে দেওয়া হলো রেল ডিপার্টমেন্টকে এই নিয়ে তোমাদের হোল কান্ট্রিতে নিউ কোচেস নিউ ফ্যাক্টরি নিউ রেলওয়ে ট্র্যাক যা কিছু তৈরি করতে হয় করো তো এগুলো কী হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ পাস্ট ইয়ারের ওপরে বেস করে আমরা নিউ বাজেটের দিকে যাচ্ছি তাই তো একটা কোনো কিছুকে বেস ধরে এগোচ্ছি যে লাস্ট ইয়ারে এত টাকা হয়েছিল তারা এবছরেই হবে তাই তো আমরা দেখবে প্র্যাকটিক্যালি যারা বা আমার কাছ থেকে তোমরা পকেট মানি নাও তোমরাও কিন্তু এরকম করো যে বাবাকে মাঝে মাঝে তোমরা বলো হয়তো যে লাস্ট ইয়ারে বাবা তুমি আমাকে 200 টাকা পকেট মানি দিয়েছিলে এখনও হবে না 250 টাকা দাও তাহলে কি তুমি লাস্ট ইয়ারের উপর বেস করে এই মাসে কিন্তু চাইলে তাই না এবার এই মাসটা যেই হয়ে যাবে আরও 2-3 মাস পরে বলবে 250 টাকা আর কিছু হচ্ছে না বাবা বাস ভাড়া বেড়ে গেছে অটো ভাড়া বেড়ে গেছে হ্যাঁ 300 টাকা দাও তাহলে এইভাবে বাড়াচ্ছ তাহলে কার উপরে বেস করে বাড়াচ্ছ লাস্ট মান্থস বা লাস্ট ইয়ারের তাহলে এইভাবেই কিন্তু বাজেটের সাংশনিংটা ফান্ড সাংশনটা হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে প্রেজেন্ট ইয়ারে যখন বাজেট কোনো নিউ ফান্ড সাংশন করবে তখন লাস্ট ইয়ারে কত টাকা দেওয়া হয়েছিল সেটাকে ভাবাই হয় না সেটাকে জিরো ভাবা হয় জিরো ভেবে লাস্ট ইয়ারে প্রোভাইড হয়েছিল কত জিরো ফান্ড লাস্ট ইয়ারে সাপোজ জিরো ফান্ড প্রোভাইড হয়েছিল আমার লাস্ট ইয়ারে কত টাকা ফান্ড প্রোভাইড করা হয়েছিল সেটা আমি একবারও দেখবো না জিরোকে ধরবো এবার আমার প্রেজেন্ট ইয়ারের রেভিনিউ বা ইনকাম সেন্ট্রাল গভর্নমেন্টের কত হচ্ছে এই রেভিনিউ থেকে বিভিন্ন খাতে খরচগুলো হওয়ার পর যা এক্সেস ফান্ড থাকবে পুরোটাই এই নিউ প্রজেক্টের জন্য প্রোভাইড করা হবে বা গ্র্যান্ট করা হবে গ্র্যান্টও বলা যেতে পারে তাহলে দেখো লাস্ট ইয়ারের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড না করে পুরোপুরি নতুনভাবে নিউ প্রজেক্টে নতুনভাবে একটা কিছু গ্র্যান্টিং করতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য এই ধরনের বাজেটকে জিরো বেস বাজেটিং বলা হয় হ্যাঁ এই বাজেটের কিছু ফিচার্স আছে নাম্বার ওয়ান ফ্রেশ এক্সারসাইজ ফ্রম জিরো একদম জিরো থেকে স্টার্ট হবে নতুনভাবে শুরু হবে পাস্ট কোনো রকমভাবে পাস্ট ইয়ারের সঙ্গে কম্পেয়ারিং করা চলবে না সেকেন্ড স্টার্ট ফ্রম জিরো বেস অর্থাৎ বেসটা সবসময় জিরো রুপিস ধরা হবে অন্য কোনো ফিগার এখানে নেওয়া হবে না থার্ড রেগার্ডলেস অফ ওয়েদার বাজেট ইজ হায়ার অর লোয়ার দ্যান প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের থেকে এবছরের বাজেট বেশি টাকার হয়েছে না কম টাকার হয়েছে কোনো রকমভাবে সেগুলো ভাবা হবে না এইভাবে যে বাজেটটা পাস করা হয় তাকে বলা হয় জিরো বেস বাজেটিং নেক্সট হচ্ছে ডেফিজিটস অ্যান্ড ইটস টাইপ হেয়ার ডেফিজিটস মিনস তোমরা মনে রাখবে বাজেট ডেফিজিট ওকে ডেফিজিট মানে কিছুই নয় ডেফিজিট মানে হচ্ছে ঘাটতি অর্থাৎ তুমি 100 টাকা ইনকাম করেছো কিন্তু তোমার সংসার চালাতে গিয়ে খরচ হয়েছে 120 টাকা তাহলে 120 টাকা খরচ করছো ইনকাম করছো 100 টাকা 20 টাকা কোথার থেকে আসলো 20 টাকা নিশ্চয়ই তুমি কোথার থেকে ধার করেছো হয় দোকানদারের কাছ থেকে ধার করেছো নইলে বন্ধুর কাছ থেকে ধার করেছো ধার করে চালাচ্ছ এইভাবে আমাদের গভর্নমেন্টেরও রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার যদি বেশি আসে তাহলে এই ডিফারেন্সটাকে বলা হয় বাজেট ডেফিসিট এবার আমাদের কোশ্চেন পরীক্ষাতে কিভাবে আসে দেখো ডেফিসিটের ওপরে হ্যাঁ এই ফর্মুলাগুলো তোমরা খুব কেয়ারফুলি লিখে মুখস্থ করবে আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব নোটস করে নেবে খাতায় প্রথম রেভিনিউ ডেফিসিট হোয়াট ইজ রেভিনিউ ডেফিসিট এভাবে আসবে অপশন দেবে ফর্মুলার ওপর বেস করে কোশ্চেন হবে রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্টস এখানে তোমাদেরকে একটু ডিসকাস করতে হবে রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো যে ইনকামটা আমি আগে রেভিনিউ রিসিপ্টটা বসাচ্ছি যে রিসিপ্টটা গভর্নমেন্ট নর্ম্যাল ট্যাক্স পারপাসের ওপর বেস করে নর্ম্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে রিসিভ করে থাকে
ট্যাক্স মিন্স শেয়ার ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, এই ট্যাক্স পারপাস থেকে যে রিসিপ্টটা গভর্নমেন্ট করে থাকে তাকে বলা হয় রেভিনিউ রিসিপ্টস। আর নর্ম্যাল যে বিভিন্ন ডিপার্টমেন্ট রান করানোর জন্য, তাদের মানে এমপ্লয়িজদের স্যালারি পে করার জন্য নর্ম্যাল যে রিপিটেডলি মানে প্রত্যেক মাসে যে এক্সপেন্ডিচারগুলো গভর্নমেন্টকে করতে হয় সেগুলোকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। এই রেভিনিউ রিসিপ্টের থেকে যদি রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি হয় তখন এই দুটো ডিফারেন্সটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিটস। নেক্সট হচ্ছে ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিটস। ওকে, ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কোনটা? রেভিনিউ ডেফিসিটের থেকে যদি তুমি ক্যাপিটাল অ্যাসেটস ক্রিয়েটিং রেভিনিউ এক্সপেন্ডিচারটা মাইনাস দাও। ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েটিং রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কোনো একটা অ্যাসেটস তৈরি করলো গভর্নমেন্ট, নতুন কোনো একটা ব্রিজ বানালো, নতুন রেলওয়ে কোচেস বানালো, হ্যাঁ নতুন রোড বানালো, এগুলো বানাতে গিয়ে গভর্নমেন্টের কিছু খরচ হলো, সেই এক্সপেন্ডিচারটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা যদি নাম্বার ওয়ানের অ্যান্সারের থেকে, দ্যাট ইজ রেভিনিউ ডেফিসিট থেকে তুমি মাইনাস দাও, তাহলে যেটা পাবে সেটাকে বলা হয় ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিটস। নেক্সট হচ্ছে গ্রস ফিসক্যাল ডেফিসিট। গ্রস ফিসক্যাল ডেফিসিটস মিন্স টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম। এই টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে দুটো জিনিস রয়েছে, ওকে, টোটাল এক্সপেন্ডিচার হ্যাভ টু পার্টস, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি আমি এখানে বুঝিয়েছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হলো দ্য এক্সপেন্ডিচার হুইচ ইজ ইনকার বাই দ্য গভর্নমেন্ট টু অ্যাকোয়ারিং এনি অ্যাসেটস, অর দ্য এক্সপেন্ডিচার হুইচ ইজ ইনকার বাই দ্য গভর্নমেন্ট টু গেট দ্য বেনিফিট ফর মোর দ্যান ওয়ান ইয়ার ইজ নোন অ্যাজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার দুটোকে প্লাস করলে যেটা পাবো সেটাকে বলা হয় টোটাল এক্সপেন্ডিচার। ঠিক একইভাবে টোটাল ইনকামের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে রেভিনিউ ইনকাম বা রেভিনিউ রিসিপ্টস আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। ওকে, এই রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট দুটোকে প্লাস করলে আমরা পাবো টোটাল ইনকাম। তাহলে আমরা কী পাচ্ছি, গ্রস ফিসক্যাল ডেফিসিট মিন্স রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস ব্যাকেট স্টার্ট রেভিনিউ রিসিপ্টস প্লাস ক্যাপিটাল রিসিপ্টস, দুটোকে প্লাস করলে মাইনাস করে যেটা পাবো সেটাকে বলা হবে তোমার গ্রস ফিসক্যাল ডেফিসিটস। লাস্ট ওয়ান প্রাইমারি ডেফিসিট, হোয়াট ইজ ইট, কারেন্ট ইয়ার্স ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট অন আর্লিয়ার বোরোয়িং। অর্থাৎ কারেন্ট ইয়ারের আগে লাস্ট ইয়ার বা লাস্ট টু ইয়ার্স ব্যাকে গভর্নমেন্ট ধরো কোথার থেকে লোন নিয়েছিল, আরবিআই থেকে হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে হতে পারে, পাবলিক বোরোয়িং হতে পারে, বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোন গভর্নমেন্ট নিতে পারে। তাহলে এই লোনগুলো যে গভর্নমেন্ট নিয়েছিল তার জন্য কী করতে হচ্ছে, গভর্নমেন্টকে এভরি ইয়ার ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, সেই ইন্টারেস্টগুলো পেমেন্ট করছে বর্তমান বছরে, কিন্তু লোনটা তো বর্তমান বছরে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে পাস্ট ইয়ার্সে, এই পাস্ট ইয়ার্সের লোনটাকে বলা হয় আর্লিয়ার। তাহলে এই আর্লিয়ার বোরোয়িংয়ের ওপরে কারেন্ট ইয়ারে যে ইন্টারেস্ট বাবদ গভর্নমেন্টের এক্সপেন্ডিচার হচ্ছে সেটা যদি তোমরা কারেন্ট ইয়ার্স ফিসক্যাল ডেফিসিট থেকে মাইনাস দাও তাহলে যেটা পাবে সেটাকে বলা হবে প্রাইমারি ডেফিসিট। বুঝতে পেরেছো সবাই? ওকে, আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা যদি ভালো লেগে থাকে এবং ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট দেবে। থ্যাংক ইউ।